আঘাত আমরাই দেবো আর চিকিৎসাও আমরাই করব। এই লাইনটা এখন চীনের জন্য একদম সঠিক। যে চীন থেকে করোনা ভাইরাসের সূচনা হয়, যে চীন থেকে করোনা ভাইরাস গোটা দুনিয়ায় ছড়িয়ে পড়ে, সেই চীনই নাকি বলছে আমরা তো করোনা ভ্যাকসিন বানিয়েই ফেলেছি। এখন চীনের ভ্যাকসিনের ওপর কতটা ভরসা করা যায় সেটাই একটা বড় প্রশ্ন। চীনের ওষুধ হোক অথবা কোনো জিনিস, সেগুলি কতদিন টেকে আর কতটাই বা ভরসাযোগ্য সেটা আমরা সবাই জানি। আর এখন আবার নতুন এসেছে ভ্যাকসিন, তাও আবার চাইনিজ। তো এই চাইনিজ ভ্যাকসিনের ওপর কতটা ভরসা করা যায় সেটাই একটা বড় প্রশ্ন। করোনা ভাইরাসের জন্য চীন যে ভ্যাকসিনের ওপর কাজ করছে তা এখন ব্রাজিলে হিউম্যান ট্রায়াল ফেজে রয়েছে। চীন আবার দাবি করেছে এর আগে যতগুলো ট্রায়াল হয়েছে সবেতেই তারা সফল হয়েছে, তাই তারা পরবর্তী স্টেজে পদার্পণ করেছে। চীন যে ভ্যাকসিনের ওপর কাজ করছে তা কোন কোম্পানি তৈরি এবং এর বিশেষত্বই বা কী, সব কিছু জানাবো এই ভিডিওতে। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি। চীনের মেডিসিন কোম্পানি সিনোভ্যাক বায়োটেক ওই ভ্যাকসিন বানিয়েছে। সিনোভ্যাক মানুষের ওপর ট্রায়াল করা তৃতীয় কোম্পানি। ওই ভ্যাকসিনের প্রায় 10 কোটি ডোজ তৈরি করার প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। চীনের কোম্পানি দ্বারা তৈরি এই ভ্যাকসিনের অনুমতিও চীন পেয়ে গেছে, যদিও সেটা সীমিত মাত্রায়। চীন সেনা এই ভ্যাকসিনকে 1 বছর পর্যন্ত বিশেষ মামলায় ব্যবহার করার অনুমতি দিয়েছে। সব থেকে বড় কথা হলো, একদিকে ট্রায়াল চলছে আর অন্যদিকে চীনা সেনা বলে দিয়েছে যদি খুব বেশি প্রয়োজন পড়ে তাহলে এই ভ্যাকসিন ব্যবহার করতে পারেন। কিন্তু যেটার এখনও অগ্রাধিকার মঞ্জুরি মিলল না সেটার ব্যবহার কিভাবে হতে পারে, চীনকে নিয়ে এই রকম অনেক প্রশ্ন উঠছে। চীনের ভ্যাকসিন নিয়েও অনেক প্রশ্ন উঠেছে। প্রথম প্রশ্ন হলো, চীন কি আবার কোনো ষড়যন্ত্র করছে? প্রথমে চীন থেকে করোনা ভাইরাস হলো, তারপর চীন করোনার সমস্ত তথ্য গোটা পৃথিবীর থেকে গোপন করলো, করোনার রুগী ও মৃত্যুর সংখ্যাও লোকালো, আর এখন চীন লুকিয়ে চুরিয়ে ভ্যাকসিন বানানোর দাবি করছে। প্রশ্ন তো এখানে এখনও রয়েছে যে তাহলে সব কিছুই কি পূর্ব পরিকল্পিত প্ল্যান ছিল? করোনার জন্য চীন কি আগে থেকেই প্রস্তুত ছিল? তারপর যে আইসোলেশনের কথা বলা হয়, হাসপাতালের কথা বলা হয়, সেইগুলোও কি পরিকল্পিত ছিল? আর এখন প্রশ্ন উঠছে ভ্যাকসিন নিয়ে। চীন কি ভ্যাকসিন নিয়েও গোটা পৃথিবীর থেকে সব কিছু আড়াল করে রেখেছিল? কারণ করোনা ভাইরাসের সময় চীনে যে সব কিছুই হঠাৎ করেই ঠিক হয়ে গেল তা চীনকে সন্দেহের ঘেরাটোপে ফেলে দিয়েছে। এমন অনেক কিছু ঘটেছে যা চীনকে প্রশ্নের মুখে ফেলেছে। অন্যদিকে ট্রাম্পও বলে দিয়েছে এর পরিণাম তো ভুগতেই হবে, কিন্তু সেই কথা শুধু ইশারা ছিল। সব মিলিয়ে ভ্যাকসিনের রেস চলছে, তাতে চীনও দৌড়ে যাচ্ছে। আর এখন এটাও দাবি করছে আমরা তো নাম্বার 1 হতে চলেছি, কারণ আমরা আমাদের এখানে সীমিত সংখ্যায় সেই ভ্যাকসিন ব্যবহারের মঞ্জুরি দিয়ে দিয়েছি। এর মাঝেই হু ভ্যাকসিন নিয়ে বড় বয়ান দিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায় 2021-এর আগে কোনো ভ্যাকসিন তৈরি হওয়ার কোনো সম্ভাবনা নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কার্যকরী নির্দেশক মাইক রিন বলেন, ভ্যাকসিন তাড়াতাড়ি আসা নিয়ে ভেড়েছে জল্পনা, আমাদের বাস্তবটাকে মেনে নেওয়া উচিত, মানুষের সাথে চোখ মেলানোর সাহস করতে হবে। সাধারণ মানুষকে ভ্যাকসিন দেওয়ার আগে আমাদের সুনিশ্চিত হতে হবে যে ওই ভ্যাকসিন পুরোপুরিভাবে সুরক্ষিত এবং কার্যকরী কি না। আমাদের এই সমস্ত কিছু যাচাই করতে সময় লাগবে, কিন্তু বাস্তবটাকে দেখা হলে পরের বছরের শুরুর দিকে আমরা মানুষকে ভ্যাকসিনেট করতে পারবো। আরও একটি অর্গানাইজেশন জানায় করোনার গতি এখনই কমবে না। করোনার জন্য দুনিয়া জুড়ে এখনও পর্যন্ত 6,31,000 মানুষের প্রাণ গেছে। ভারতে করোনার কেস 13 লক্ষর কাছাকাছি পৌঁছে গেছে। ভারতে এখনও পর্যন্ত 30,000 মানুষের প্রাণ গেছে। ভ্যাকসিনের দৌড়ে অক্সফোর্ড ইউনিভার্সিটি ও অ্যাস্ট্রাজেনিকার ভ্যাকসিন সবার আগে রয়েছে। আমেরিকা কোম্পানি মডার্নার ট্রায়াল লাস্ট স্টেজে পৌঁছে গেছে। চীনের 2 ভ্যাকসিন ফেজ 3 ট্রায়ালে রয়েছে। ভারতের কোভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল জারি রয়েছে। অক্সফোর্ড ইউনিভার্সিটির সঙ্গে মিলে ভারতের সেরাম ইনস্টিটিউট অফ ভ্যাকসিন ও ভ্যাকসিন তৈরি করছে। সেরাম ইনস্টিটিউটের CEO জানিয়েছেন ডিসেম্বরের মধ্যে ভ্যাকসিনের 30 কোটি ডোজ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার সাথে উনি এও জানিয়েছেন এর দাম হতে পারে প্রায় 1,000 টাকা। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান, আর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করুন এবং ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। পাশাপাশি চ্যানেলটিতে নতুন হলে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এইরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখতে। সবসে থ্যাংকস ফর ওয়াচিং। স্টে হ্যাপি, স্টে কুল।